অক্সিজেনের অভাবে এভারেস্ট অভিযানে এত মৃত্যু। বেস ক্যাম্প থেকে ফেসবুকে দাবি রুদ্র প্রসাদ হালদারের, 24 ঘণ্টায় একই প্রতিক্রিয়া সত্যরূপ সিদ্ধান্তেরও। অক্সিজেন বিতর্কে রীতিমতো আলোড়ন অভিযাত্রী মহলে। এখনও নিখোঁজ দুই বাঙালি অভিযাত্রী গৌতম ঘোষ, পরেশনাথের মৃত্যুর আশঙ্কা বিশেষজ্ঞদের, ডেড জোনের ঠান্ডায় অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব নয়। ফেসবুকে পোস্ট রুদ্রপ্রসাদের, আজ ফের তল্লাশিতে শেরপাড়া। মৃত দুই পর্বতারোহীর দেহ ফেরানোর উদ্যোগ, রাজীবের দেহ উদ্ধারে ধলাগিরির ক্যাম্প থ্রিতে শেরপাড়া। এভারেস্টের 2 ও 3 নম্বর ক্যাম্পের মাঝে হদিশ সুভাষ পালের দেহেরও, খারাপ আবহাওয়ায় আটকে উদ্ধার কাজ। শরীরে একাধিক ফ্রস্ট বাইট নিয়ে কাঠমান্ডুর হাসপাতালে সুনিতা হাজরা, রয়েছে মানসিক ট্রমাও, তবে চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন পর্বতারোহী, জানিয়েছে পরিবার। আজই রাজ্যে ফেরানোর উদ্যোগ। রাজনৈতিক অশান্তির প্রতিবাদে আজ পথে বামেরা, দুদিনব্যাপী বিক্ষোভ অবস্থানে ফ্রান্স নেতৃত্ব। দুপুর 2 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত ধর্মতলার হোয়াইট চ্যানেলে বিক্ষোভ সমাবেশ। আজ বামেদের বিক্ষোভে সামিল হবে কংগ্রেস কর্মীরা, জানালেন অধীর চৌধুরী। আগামীকাল থাকবেন তিনি নিজেই, শপথের দিন হোয়াইট চ্যানেলে কংগ্রেসের বিক্ষোভেও বাম নেতাদের পাশে থাকার আহ্বান। রাজ্যে লাগাতার অশান্তির অভিযোগে সরব সিপিএম পলিট ব্যুরোর, হামলার থেকে দলীয় কার্যালয় জবরদখলের তীব্র নিন্দা। দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক, আজ আলিপুরে জেলা শাসকের দফতরে ফের স্মারকলিপি জমা। সন্ত্রাস তত্ত্বে আমল দিতে নারাজ তৃণমূল মহাসচিব, ভোটের পর রাজ্যে রাজনৈতিক হিংসার কোনো ঘটনাই ঘটেনি। বিরোধীদের উস্কানিতেই কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি মাত্র, দাবি পার্থ চট্টোপাধ্যায়। 200-এর উপর আসন নিয়ে ক্ষমতায় এসেও সতর্ক শাসক দল, তৃণমূল নেত্রীর কড়া নজরে সাংগঠনিক দুর্বলতা, শক্তি ক্ষয়ের কারণ খুঁজতে আজ বৈঠক কালীঘাটে। হারের পর্যালোচনায় ডাক পরাজিত প্রার্থীদেরও। প্রদেশ কংগ্রেসে ভাঙন ঠেকাতে অভিনব দাওয়াই অধীরের, আখের গোছাতে অন্য দলে নয়, কংগ্রেস ছাড়ার আগে বিধায়ক পদে ইস্তফা, প্রদেশ সভাপতির প্রস্তাব মেনে এই মর্মে কোর্ট পেপারে মুচলেখা বিধায়কদের। ফের সল্ট লেকে অগ্নিকাণ্ড, কাকভরে স্বাস্থ্য ভবনে আগুন, দমকলের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি, শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকল কর্মীদের।